গরুর মাংসের অনেক রকম রেসিপি হয়, এক এক অঞ্চলে এক এক রকম রান্না করে। আজকে আপনাদেরকে দেখাবো অনেক যুগ আগে থেকে মা খালারা যেভাবে হাতে মাখিয়ে গরু মাংস রান্না করতেন সেই রেসিপিটি। এর সাথে আমি আলু ব্যবহার করব। দেখতে যেমন লবণীয় হয়, খেতে কিন্তু অসাধারণ হয়। আমি এখানে 1 কিলো গরু মাংস নিয়েছি, দিয়েছি প্রথমে স্বাদ মতো লবণ, তারপরে হলুদ পাউডার দিয়েছি 1 চা চামচ পরিমাণ, মরিচটা আপনারা আপনাদের মতো করে ঝাল অনুযায়ী দিবেন। তারপরে আমি এখানে দিয়েছি জিরা পেস্ট, তারপরে দিয়ে দিচ্ছি আদা পেস্ট, তারপরে রসুন পেস্ট। রসুন পেস্টটা দিয়েছি এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ, আদা পেস্টটা দিয়েছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। এরপরে সয়াবিন তেল দিয়েছি, আর যেটা আস্ত মশলা স্টার মশলা দিয়েছি কালো এলাচ 3টা, সাদা এলাচ 5-6টা, তারপরে লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। এবার সবগুলো মশলা আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে দেবো। হাত দিয়ে একটু সুন্দর করে মাখাবেন, যাতে করে মাংসের প্রত্যেকটা জায়গায় মশলাটা পৌঁছে যায়। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু বেশি দেবো, আমি 1.5 কাপ পরিমাণ এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি। এই রেসিপিতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হয়, আর যেহেতু আমি আলু ব্যবহার করব তার কারণে পেঁয়াজটা একটু বেশি দেব। তারপরে পেঁয়াজ সহ আমি ভালো করে আবার একটু মাখিয়ে নেব। মাখিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 30 মিনিট পর আমি এটাকে চুলাই বসিয়ে দিলাম। দিয়ে চুলাই বসিয়ে দেওয়ার 2-3 মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি ঢাকনা খুলি নে, আর মশলার যে ফ্লেভার সব কিছু কিন্তু মাংসের মধ্যে চলে গেছে। তো এবার একটু নেড়ে চেড়ে দিয়ে যাতে করে তলা নিতে না লাগে সেজন্য ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। তো আবারও 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখনো কিন্তু আমি মাংসের মধ্যে কোনো পানি ব্যবহার করি নাই। এটাকে মাংসের মধ্যে মশলার মধ্যে ভালো করে একটু কষিয়ে নেবেন। টোটালি আমি এখানে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। নেয়ার পরে এরপরে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপরে মাঝখানে আমি 2-1 বার নেড়ে দিয়েছিলাম। তো আমার পানিতে শুকিয়ে গেছে, মাংসটা কষানো হয়ে গেছে। এখন দেখেন তেলটা পুরো মাংস থেকে আলাদা হয়ে গেছে। এরপর যে আমি মাংসের মধ্যে দিয়ে দিব আলু। তো মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, 50% মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসের মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মাংসের সাথে একটু কষিয়ে নেব। আলু দেওয়ার পর একটু কষিয়ে নেবেন, তাহলে হচ্ছে মানে আলুটা দেখতে যেমন ভালো হয় খেতেও ভালো লাগে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 2-3 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, তারপরে আবারও খুলে এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা একটু কমিয়ে রেখেছিলাম, আর আমি ঢাকনা ছিদ্রটা কিন্তু টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে করে সহজে সিদ্ধ হয়ে যায়। তো আলু দেওয়ার পর আমি আবারও 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পর এরপরে এখন পানিটা দিয়ে দিলাম। তো আবারও কিন্তু আমি ফুটন্ত পানি দিয়েছি। ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যদি ঝোল বেশি খেতে চান পানিটা একটু বেশি দিবেন, আর যারা মোটামুটি খান তারা আমার মতো দিতে পারেন। তো এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে এর মাঝখানে আমি 2-1 বার নেড়ে দিয়েছিলাম। তো দেখেন মাংসটা আমার একেবারে সিদ্ধ হয়ে গেছে। আর দেখে নিচ্ছে বুঝতেছেন, অনেকে আছেন একটু ঝোল খেতে চান এই পর্যায়ে রাখতে পারেন। এখন আমি চুলাটা একেবারে লো করে 3-4 মিনিটের মতো চুলার উপরে রেখে দেবো, তারপরে চুলাটা বন্ধ করে দেবো। তো মাংসের কালারটা দেখেন, এ ধরনের মাংসগুলো খেতে যে মজা লাগে, একটু একটু ঝোল থাকে, খুবই মজার হয়। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, আলুটা খেতে যেমন মজা লাগে মাংসটা অনেক মজা লাগে। আর কালারটা নিশ্চয় দেখে বুঝতেছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। এভাবে মাংস রান্না করলে কালারটা যেমন ভালো আসে, আর অল্প তেল ব্যবহার করলে কিন্তু হয়ে যায়। তেলটা আমি খুবই কম ব্যবহার করেছি এখানে। তারপরে দেখেন মাংসের কালার, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।